আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, আই হোপ সকলেই ভালো আছেন। আজকের ভিডিওতে রিপাবলিক অ্যাপের আরপিকে টোকেনটা আপনারা কীভাবে উইথড্রয়াল করবেন এটি নিয়ে একবারে ফুল ডিটেলস এ টু জেড আমি বলে দেবো। আপনি এই ভিডিওটা দেখলে বুঝতে পারবেন আপনি কবে এগুলো টোকেনগুলো উইথড্রয়াল করতে পারবেন আরপিকে টোকেনটা। তো আপনার এখানে যে ব্যালেন্সটা থাকবে এটি হচ্ছে আপনি উইথড্রয়াল করতে পারবেন। এখনও কিন্তু উইথড্রয়ালটা অ্যাভেলেবল হয় নাই, সো কবে আপনি উইথড্রয়াল করতে পারবেন আর কারা উইথড্রয়াল করতে পারবেন এবং উইথড্রয়াল করতে আপনাকে কী করতে হবে সব কিছু এই ভিডিওতে আমি বলে দেবো। ওকে, তো ভিডিওটা আপনি জাস্ট সম্পূর্ণ কন্টিনিউ করেন তাহলে এ টু জেড বুঝতে পারবেন। ভিডিও শুরু করার আগে একটা রিকোয়েস্ট করবো, আপনি যদি এখনও আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে না থাকেন তাহলে খুব দ্রুত জয়েন করবেন। টেলিগ্রামে জয়েন করার জন্য ভিডিও ডিসক্রিপশনে দেখতে পারবেন টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, লিঙ্কে ক্লিক করে চলে আসবেন, দেন টেলিগ্রামে জয়েন করে নেবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। ওকে, কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন লাগলো। চ্যানেলে যারা নতুন আছেন মাস্ট বি ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। তার বেশি কথা না বলে চলুন আমরা মেইন টপিকে কথা বলি। ওকে, ওয়েলকাম ব্যাক গাইস। তো এটা আপনারা সকলেই জানেন ডেইলি হচ্ছে আমাদেরকে আরপিকে টোকেনটা তারা ডিস্ট্রিবিউট করে দেয় বা ডিস্ট্রিবিউশন করে ডেইলি আমাকে এখানে অলমোস্ট 100 টোকেন করে তারা দিচ্ছে। এটা হচ্ছে অনেকে বলতেছেন ডেইলি মানে দিন দিন আপনাকে টোকেন কম দিচ্ছে কেন। এটা কম দেওয়ার কারণ হচ্ছে কি আপনার টোটাল যা এক্সপি আছে, মনে করেন আমার আজকে হচ্ছে 1,02,000 আছে, তো আমাকে যখন আজকে তারা পেমেন্টটা করে দিবে তো যে টোকেনটা আজকে তারা পেমেন্ট করে দিবে ওই অনুযায়ী এক্সপি কিন্তু তারা কেটে নিচ্ছে, বাট আমার ওয়ালেট থেকে বা অ্যাকাউন্ট থেকে কেটে নিচ্ছে না, তাদের ওই যে এই অনুযায়ী তারা কি কেটে নিতেছে, দেন যেগুলো কেটে নিচ্ছে ওগুলো বাদে বাকিগুলোর আমাকে ডেইলি পেমেন্ট করতেছে। ওকে, তো এইভাবে করে হচ্ছে যে অ্যাকচুয়ালি পেমেন্টটা করে, এই জন্য আপনার ডেইলি এখান থেকে কমাই কমাই দিতেছে। তো আপনি যদি আরও বেশি ডেইলি এক্সপ্যান্ডিং করেন আরও সামনে বেশি পাবেন। তো এখান থেকে শুরুতে একটু বেশি করে দিয়েছিল, দেন পরবর্তীতে কিন্তু কম করে দিচ্ছে। ওকে, তো এখন মেন টপিকে আসি, আপনি অ্যাকচুয়ালি এখানে কী করতে হবে উইথড্রু করার জন্য। উইথড্রুটা কিন্তু চালু হবে 100% একবারে প্রুফ সহকারে আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। তো কবে চালু হবে, কীভাবে উইথড্রুয়াল করতে হবে এগুলো আপনাদেরকে বলে দেবো। তাছাড়া এই টোকেনটা হচ্ছে ERC-20 নেটওয়ার্কের মানে ইথুরিয়াম নেটওয়ার্কের, তার মানে আপনার ইথুরিয়াম ফি লাগবে। অনেক হয়তো এটা ভাবতে পারেন এখানে কোনো ইথুরিয়াম ফি লাগবে না, আপনার উইথড্রু করতে এই টোকেনটাই লাগবে। তো সব কিছু ডিটেলসে বুঝতে পারবেন, জাস্ট আপনি ভিডিওটা সম্পূর্ণ কন্টিনিউ করেন। তো সবার আগে একটা কাজ করতে হবে, এখানে উইথড্রু করার জন্য আপনাকে এখানে 2FA কানেক্ট করতে হবে আপনার যে অ্যাকাউন্টটা আছে। ওকে, এই অ্যাকাউন্টের মধ্যে 2FA কানেক্ট করতে হবে। ওকে, এখন 2FA আপনি কীভাবে কানেক্ট করবেন, এটা কানেক্ট করার জন্য আপনার অ্যাকাউন্টে এখান থেকে লগ ইন করতে হবে আপনাকে ওয়েবসাইটের মাধ্যমে। তো এটার লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো যে আপনি ওয়েবসাইটের মাধ্যমে কীভাবে কানেক্ট করবেন। ভিডিও ডিসক্রিপশনে আমি একটা লিঙ্ক দিয়ে দেবো, টুডে টপার লিঙ্ক, এরকম করে এখানে ক্লিক করলে আমাদের টেলিগ্রামে নিয়ে আসবে, দেন আপনি লিঙ্কটা পেয়ে যাবেন, এরপর আপনার এই হোম পেজে থাকবে। তার আগে এখানে এসে ওয়েবসাইটে আপনার অ্যাকাউন্টটা লগ ইন করতে হবে, আপনি যে জিমেল পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্ট খুলেছিলেন ওগুলো দিয়ে লগ ইন করবেন, অথবা ডিরেক্টলি গুগল দিয়েও আপনি সেটি লগ ইন করতে পারেন। লগ ইন হয়ে গেলে দেন আপনি এই প্রোফাইল আইকনে ক্লিক করবেন, সরি নিচের দিকে প্রোফাইলে ক্লিক করার পর উপরে আপনি এই যে একটা 3-ডট আইকন দেখতে পারবেন এটাতে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেন আপনি দেখতে পারবেন সিকিউরিটি সেটিংস একটা লেখা থাকবে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেন দেখতে পারবেন কনফিগার একটা লেখা থাকবে, এই কনফিগার লেখাটাতে আপনি এখানে ক্লিক করবেন। কনফিগারে ক্লিক করার পর দেন এখানে আপনাকে একটা তারা সিক্রেট কোড দিবে, এই সিক্রেট কোডটা আপনি এখান থেকে কপি করবেন। ওকে ওকে, তার আগে আপনাকে আরও একটা অ্যাপ ডাউনলোড করতে হবে, সেটা হচ্ছে অথেন্টিকেটর। আপনি এটা প্লে স্টোরে যায় সার্চ দিলে পেয়ে যাবেন, আর এটা সবার কাছেই আছে আমি জানি। ওকে, তো আপনি প্লে স্টোরে চলে আসবেন, দেন গুগল অথেন্টিকেটর লিখে সার্চ করবেন। এটা কিন্তু এখন আর কি আপডেট দিলে সব কিছু চেঞ্জ হয়ে গেছে, আগে হচ্ছে এরকম ছিল যেটা আপনি আমার মোবাইলে দেখতে পাচ্তেছেন, এই যে এরকম। তো যাই হোক, আপনি এটা ডাউনলোড করে নেবেন, দেন ওপেন করবেন। ওপেন করার পর এরপর আপনি দেখতে পারবেন, একটু অপেক্ষা করেন, নিচের দিকে একটা প্লাস বাটন থাকবে একবারের নিচে। ওকে, প্লাস বাটনে ক্লিক করবেন। আর এই কাজগুলো বা সবাই পারে, কারণ গুগল অথেন্টিকেটর যারা আমরা বিভিন্ন এক্সচেঞ্জ ইউজ করি বা এয়ারড্রপে কাজ করি সবার কাছেই আছে। দেন এখানে দেখতে পারবেন এন্টারে সেট আপ কি, এটা ওপেন করে প্লাস এখানে ক্লিক করবেন, এন্টারে সেট আপ কি দিয়ে ক্লিক করবেন। উপরে অ্যাকাউন্ট নেম দিবেন রিপাবলিক, মানে এই অ্যাপটার, এটা এমন না যে রিপাবলিক দিতে হবে, আপনি যে কোনো কিছু দিতে পারেন। দেন কিটে হচ্ছে মেইন, কিটে কোথায় থেকে দিবেন, এই যে ওয়েবসাইটে আপনাকে স্টেপ টুতে তার একটা কি দিবে, কিটে আপনি কপি করবেন। কিটে কপি করে দেন হচ্ছে আপনি এখানে দিয়ে দিবেন, জাস্ট এখানে এসে পেস্ট করে দিবেন, দেন অ্যাডে ক্লিক করবেন। অ্যাডে ক্লিক করলে আপনার এখান থেকে হচ্ছে যে কিটে অ্যাড হয়ে যাবে। ওকে, অ্যাড হয়ে যাওয়ার পর একটু নিচের দিকে আসবেন, দেখতে পারবেন যেই নাম দিয়ে সেভ করেছেন ওই নামের এটা এখানে চলে আসবে, হয়তো এটা দেখা যাবে না ভিডিওতে। তো দেন এই কোডটা আপনারা কপি করবেন, কোডটা কপি করে দেন আবার এখানে চলে আসবেন। আসার পর এই যে পাশে স্টেপ 3-তে পাশে পেস্ট একটা লেখা থাকবে, পেস্টের উপর ক্লিক করবেন, অ্যালাউতে ক্লিক করবেন, কোডটা বসে যাবে, সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করলে বলবে যে সাকসেস, ইউ হ্যাভ সাকসেসফুলি সেট আপ ইউর অথেন্টিকেটর কোড। ওকে, দেন আপনি চাইলে আবার এটা রিমুভ করে দিতে পারবেন, আবার নতুন করে অ্যাড করতে পারবেন, এটা হচ্ছে এরকম। তো এখন আসি এইটা কেন আমরা অ্যাড করতে যাব। ওকে, তো এখন মেন বিষয়টা আপনাদেরকে দেখাই।
ওকে, তো আমরা এখান থেকে চলে আসলাম রিপাবলিক অ্যাপের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলে, যেখানে তারা সবগুলো অ্যানাউন্সমেন্ট আপডেটগুলো দিয়ে থাকে। একবারে লেটেস্ট যে আপডেটটা তারা দিয়েছিল দেখেন, এই ডিয়ার রিপাবলিক কমিউনিটি, এখান থেকে দেখেন। আচ্ছা, আমি দেখাইতেছি কি বলেছে তারা। জানুয়ারি 5 তারিখ পাবলিক রিলিজ ইজ কনফার্ম ফর উইথড্রয়েলস উইল বি এনাবল ফর অল ইউজার্স। মানে জানুয়ারি 5 তারিখে সবার জন্য উইথড্রয়েলটা এনাবল হবে, যদিও তারা আগে বলেছিল ডিসেম্বরে হচ্ছে যে উইথড্রু এনাবল হবে, সবাই উইথড্রয়াল করতে পারবে, বাট হয়তো তাদের টেকনিক্যাল কোনো প্রবলেম ছিল, এই জন্য হচ্ছে তারা এখন জানুয়ারি 5 তারিখ বলেছে। যাই হোক, তেমন বেশি না, জানুয়ারি 5 তারিখ। তো আপনার এই রিপাবলিক অ্যাপে যে ব্যালেন্সটা থাকবে, এটা হচ্ছে এখানে একটা আপডেট চলে আসবে প্লে স্টোরে, দেন আপনার এখানে উইথড্রয়াল অপশন এনাবল হয়ে যাবে বা ওয়ালেটের অপশন তারা নিয়ে আসবে, দেন ওইখান থেকে উইথড্রয়াল বাটন থাকবে, আপনি আপনার আরপিকে টোকেনটা উইথড্রয়াল করতে পারবেন। ওকে, আর এই যে আরপিকে টোকেনটা, যদি আমরা একটু বাইবিটে যাই, বাইবিটে যখন আপনি ডিপোজিট করতে যাবেন, দেখতে পাবেন এটা হচ্ছে একটা ERC-20 নেটওয়ার্কের টোকেন, ডিপোজিট ক্রিপ্টো। দেন আপনি যখন এখানে আরপিকে লিখে সার্চ করবেন, দেন টোকেনটা আসবে। এরপর আপনি এখানে নেটওয়ার্ক দেখতে পারবেন, শুধুমাত্র একটাই আছে, যেটা হচ্ছে ERC-20। তো ERC-20 নেটওয়ার্কের টোকেন যেহেতু, তার মানে ইথুরিয়াম ফি লাগবে অনেক বেশি, এটা তো আপনাদের জানার কথা। বাট এখানে তারা যেটা বলেছে, এটা আরও আগে বলেছে, এখানে মেবি নেই, এখানে আপনার কোনো ইথুরিয়াম ফি লাগবে না, আপনার আরপিকে টোকেনটাই আপনার থেকে তারা ফি নিবে, মানে আপনার যা ব্যালেন্স আছে তার থেকে ফি যেটা নিবে ওইটা নিবে, বাকিটা আপনি উইথড্রল করতে পারবেন। আই হোপ বুঝতে পারলাম। তো জানুয়ারি 5 তারিখ উইথড্রল স্টার্ট হবে, সবাই আমাদের টেলিগ্রাম চ্যানেল পিন করে রাখেন, সবকিছু আপডেট দিয়ে দেবো, আর যদি নতুন কোনো আপডেট আসে সেগুলো আপনাদেরকে দিয়ে দেবো। ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেন, টেলিগ্রামে জয়েন করে চ্যানেল পিন করে রাখেন। দেখেন, হেয়ার আর সাম থিংস টু নোট, এগুলো হচ্ছে যে আপনাকে এখানে কিছু জিনিস আছে যেটা হচ্ছে আপনাকে নোট করতে বলতেছি। তো কী কী জিনিস দেখেন, ইউ মাস্ট হ্যাভ কমপ্লিটেড ফেস ভেরিফিকেশন। এক নম্বরে যেটা বলেছে, আপনার ফেসটা অবশ্যই ভেরিফাই করতে পারে। এটা তো আমরা জানি, ফেস ভেরিফাই না করলে আমাদেরকে ডেইলি যে রিওয়ার্ডটা দিচ্ছে এটা দিবে না। তো যাদের যাদের এখনো ফেস ভেরিফাই হয় না, তারা রিওয়ার্ড পাচ্ছে না। আর যদি আপনার রিওয়ার্ড পেতেই হয় তাহলে ফেস ভেরিফাইটা করতে হবে। আই হোপ সবাই ফেস ভেরিফাইটা করেছেন। দু নম্বরে বলেছে কি, উই অ্যাডভাইস, আচ্ছা এখানে 2FA-টা কানেক্ট করার জন্য, এই জন্য আমি আপনাদেরকে শুরুতেই দেখাইছি কীভাবে আপনি 2FA-টা কানেক্ট করবেন, আই মিন 2-ফ্যাক্টর অথেন্টিকেশন। ওকে, যেহেতু আমরা এই দুইটা করেছি, প্রোফাইল সেটিং থেকে 2FA ফেস ভেরিফিকেশন, এগুলো আমাদের কমপ্লিট। দেন 3 নম্বরে কী বলেছে, ইউ ক্যান ফুলি উইথড্রু অল আরপিকে ইউ হ্যাভ ইন অ্যাপ অন পাবলিক রিলিজ। যখনই হচ্ছে যে উইথড্রুয়ালটা স্টার্ট হবে জানুয়ারি 5 তারিখে, আপনি আপনার সম্পূর্ণ ব্যালেন্সটা উইথড্রুয়াল করতে পারবেন। ওকে, তো তারপর বলতেছি স্টে উইথ ইন কমিউনিটি, যাই হোক এখান থেকে তাদের সাথে থাকতে বলতেছে, তাদের কমিউনিটি গাইডলাইনগুলো ফলো করতেছে, এটাই আর কি। তো এটাই বিষয়, জাস্ট 2024 জানুয়ারি 5 তারিখে আমরা উইথড্রল করতে পারবো, আর সবগুলো ব্যালেন্সে আমরা উইথড্রল করতে পারবো আমাদের যা ব্যালেন্স আছে। আশা করি বুঝতে পারলাম এবং আপডেটটা দিতে পেরেছি যে অ্যাকচুয়ালি কবে থেকে আপনি এখান থেকে টোকেনটা উইথড্রল করতে পারবেন, আর উইথড্রল করার জন্য আপনাকে কী করতে হবে। উইথড্রো করার জন্য মাস্ট বি 2FA-টা আপনার অ্যাকাউন্টে এনাবল করতে হবে, এটাই বিষয়। দেন জানুয়ারি 5 তারিখে আপডেট দিয়ে দেবো, তখন আপনি উইথড্রল করতে পারবেন। এর ভিতরে অন্য কোনো আপডেট আসলে সেগুলো আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো, জয়েন করে রাখবেন। ওকে, ডিসক্রিপশনের সম্পূর্ণ লিঙ্ক পেয়ে যাবেন, কীভাবে প্রোফাইলে যাবেন বা ওয়েবসাইটে যাবেন, কীভাবে টেলিগ্রামে জয়েন করবেন, লিঙ্ক দেওয়া থাকবে ডিসক্রিপশনে। তো এটা ছিল আজকের ভিডিও, দেখা হচ্ছে নতুন আরেকটি ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।